وعليكم السلام ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد সৌদি আরব থেকে এক ভাই প্রশ্ন করেছেন, তিনি প্রশ্ন করেছেন যে আমার ব্যাংকে কিছু টাকা আছে, তো ব্যাংকের এই টাকা টাকা ব্যাংকে কিছু সুদ বেড়েছে, তো এই টাকাগুলো আমি কি করব, কি করতে পারি, টাকাগুলো টাকাগুলো কি আমি গরিবদের মধ্যে বিতরণ করব না অন্য কিছু করব, আপনি জানিয়ে উপকৃত করবেন। হ্যাঁ ভাই, সুন্দর একটি প্রশ্ন করেছেন যে সুদের সুদ একটি গর্হিত অপরাধ, সুদ আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন, আর সদকা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। সূরা বাকারা 296 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা যদি আল্লাহকে ভয় করো তাহলে চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। সূরা আল ইমরান 130 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, ওয়াদারুমা বাকি আমিনার রিবা, মাঠে যে সুদটা আছে তোমরা ছেড়ে দাও, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, তাহলে সুদ খেলে সে মুমিন হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আইলাম তাফালু ফাদানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি তোমরা এটা না করো অর্থাৎ সুদটা ছেড়ে না দাও তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করা হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন সুদ খালে তাকে জালেমও বলেছেন, আর যে ব্যক্তি সুদ খায় সে ব্যক্তি এক টাকা সুদ খালে 36 বার জিনা সহ সমতুল্য অপরাধ করে। আগের আয়াত যেটা আছে সূরা বাকারার 278 নম্বর আয়াত, তো আল্লাহ রাব্বুল আলানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি এক টাকা সুদ খায় সে 36 বার জিনা সমতুল্য অপরাধ করে। হাদিসটি যদি খোঁজেন তাহলে মেশকাতের মুসনাদ আহমদ এসে হাদিসটি, মেশকাতের হাদিস নম্বর 2825 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুদের সবচাইতে ছোট অপরাধ হচ্ছে, ছোট সুদের 70টি পাপের স্তর আছে, তার মধ্যে ছোট পাপটি হচ্ছে আইসারু হা আইয়ান কোহান কেহার রজুলু উম্মাহু, সেদান তার মা সাথে জিনা করে বা মাকে বিবাহ করে। হাদিসটি ইবনে মাজাহতে এসেছে, মেশকাতের হাদিস নম্বর 2826 নম্বর হাদিস, হাদিস সহি। তো এই কথাই মনে রাখতে হবে যে সুদ একটি গর্হিত অপরাধ, মায়ের সাথে জিনা সমতুল্য অপরাধ। তো আর একটা কথা মাথায় রাখতে হবে, যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি সুদ দেয়, যে ব্যক্তি সুদ লিপিবদ্ধ করে এবং যে ব্যক্তি সুদের সাক্ষী দেয়, ওয়াকালাহুম সাওয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই সমান অপরাধী। এই হাদিসটি সহি মুসলিম এসেছে, মেশকাতের হাদিস নম্বর 2807 নম্বর হাদিস। তো সব মিলিয়ে সুদ একটি গর্হিত অপরাধ, 7টি ধ্বংসাত্মক পাপ আছে, তার মধ্যে একটি হচ্ছে আকেলো রিবা, সুদ খাওয়া। তো সেই হিসাবে আপনি সুদ থেকে বেঁচে থাকতে চাচ্ছেন, তো আপনি এখন এই টাকাটি কী করবেন? যদি বাড়িতে থুয়ে দেন চুরি হয়ে যাবে, বা কেউ নিয়ে শেষ করে ফেলবে, বা কাছে থাকলেও মানুষ বিভিন্নভাবে টাকা শেষ করে ফেলতে পারে। এখন ব্যাংকে টাকা রেখেছেন, ব্যাংকে টাকা বেশি হয়েছে, তো কী করবেন সেই টাকাটা? সেই টাকাটা আপনি গরিবের মধ্যে বিতরণ করে দিবেন, গরিবের মধ্যে বিতরণ করে দিবেন, গরিবের মধ্যে টাকাটা বিতরণ করে দিবেন বিনা সওয়াবের আশায়। কেননা যে আপনি আপনাকে এই টাকাটা নিয়ে হয়তো আপনাকে দিয়েছেন যে আপনি সুদ খাইলেন না, এটা থেকে বেঁচে থাকলেন, সুদ আপনার কাছে এসেছিল, একজনের উপরে জুলুম করা হয়েছে, সেই দিক থেকে আপনি পাপ থেকে মুক্ত হবেন, এই একটি ব্যাপারে একটি ব্যাপার। আরেকটি ব্যাপার হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দিলেও দিতে পারে, তো আপনি বিশেষ করে গরিবের মাঝে টাকাটি বিতরণ করে দিবেন, গরিবের মাঝে টাকাটি বিতরণ করে দিবেন, বা জনকল্যাণমূলক কোনো কাজ আপনি করতে পারবেন, তো গরিবের মধ্যে বিতরণ করে দেওয়াই ভালো। কেননা এটি একটি ভালো কাজ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করলে করতে পারবে। ব্যাংকে যে টাকাটা বেশি হয়েছে সেটা আপনি তুলে এনে গরিবের মাঝে দিয়ে দিবেন, এটাই আপনার প্রশ্নের উত্তর। আশা করি ভাই উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।